যাকি মহঙ্গা পড়া অসদাচরণ ছাত্রীঙ্ দাবিরে চাকরি ছাড়িলে অধ্যাপক ইয়ে গোটে বড় গুরুত্বপূর্ণ খবর আসছে যে মহঙ্গা পড়া অসদাচরণ যেত জন করেছেন এবং তাঁপাই ইয়ে পরবর্তী সময় মহঙ্গা পড়ছে ছাত্রী দাবিরে চাকরি ছাড়িলে অধ্যাপক জনকর চাকরি ছাড়া মধ্যে সে বাধ্য হয়েছেন থানায় মামলা রুজু পরে অধ্যাপক অটক রাখি বর্তমান পুলিশ পচরাউচরা করা অটক রাখি নবরঙ্গপুর সৌর উপকণ্ঠস্থিত জনজাতি মঙ্গল বিভাগ বিদ্যালয়ের এভাবে ভাবে গোটে লজ্জা ঘটনা সামনা আসুচি ছাত্রী দাবিরে ইস্তফা দিয়েছেন রসায়ন বিজ্ঞান অধ্যাপক এবং ইয়ে যেত তথ্য সামনা আসুচি অসদাচরণ সে যেভাবে কিন্তু অধ্যাপক এবং তাপরে যেভাবে ভাবে বাধ্য হয়েছেন চাকরি ছাড়া যেতবে কি ছাত্রী দাবি রাখছেন তাপরে চাকরি ছাড়ছেন অধ্যাপক জনক জনে মহিলা ডিএসপি ঘটনার তদন্ত করছেন এভাবে লজ্জাজনক ঘটনা নবরঙ্গপুর সৌর উপকণ্ঠস্থিত জনজাতি মঙ্গল বিভাগ বিদ্যালয় ঘটিছে রসায়ন বিজ্ঞানর অধ্যাপক অমর কুমার নাথ না আসুচি এভাবে সাংঘাতিক অভিযোগ এবং যা সম্পূর্ণ সূচনা রয়েছে দ্বাদশ শ্রেণী ছাত্রী অসদাচরণ করা অভিযোগ হওয়ার পরে ছাত্রী মানকর দাবি অনুসারে সম্পৃক্ত অধ্যাপকঙ্কু ইস্তফা দেওয়া পড়ছে ল্যাবরে অধ্যাপক অমর কুমার নাথ ছাত্রী অসদাচরণ করুবা নেই অভিযোগ হয়েছিল এবং কলেজ কর্তৃপক্ষ নিকটে ছাত্রী মানে এ বাবদে অভিযোগ করলে এবং শিক্ষকঙ্কু কিন্তু জনা নথিলা কি যে প্রকার অসদাচরণ সে করছেন তাহা তাঁকু এতে মাত্রায় মহঙ্গা পড়ব কিনা শিক্ষকঙ্কু মহঙ্গা পড়ছে এই অসদাচরণ শেষকু চাকরি ছাড়ছেন অধ্যাপক কিনা ছাত্রীঙ্কর দাবি রয়েছিল কি অধ্যাপক চাকরি ছাড়ি সে স্থান ছাড়ি যাতু এবং এ নেইকি মধ্য কথাবার্তা করা যাইছিল ছাত্রী মানক সহ নবরঙ্গপুর থানায় ছাত্রীঙ্ক তরফ এতলা মধ্য দিয়েছি বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষকঙ্কু নিয়ে বৈঠক মধ্য হয়েছিল এবং বৈঠকের তুরন্ত উক্ত শিক্ষক বিদ্যালয় ছাড়ি চালি যাতু বলে ছাত্রী মানে দাবি করেছিল অভিযোগ পাই জেলা মঙ্গল অধিকারী পিএ আইটিডিএ জেলা শিশু সুরক্ষা অধিকারী ঘটনাস্থলে পৌঁছি তদন্ত আরম্ভ করেছেন ছাত্রীঙ্ক অভিযোগ এবং দাবি উপরে অধ্যাপক অমর কুমার ইস্তফা প্রদান করেছিবা পিএ আইটিডিএ অভিমন্যু মাঝি কহিছেন এবং গুরুবার সন্ধ্যায় ছাত্রী মানে নবরঙ্গপুর থানার এনি এতলা দিয়েছেন অশালীন ভাবে তাঙ্কু ছুয়া যাইতিলা সেইটা হচ্ছে কমপ্লেন আউ তা উপরে তদন্ত কেতে দিন ধরে না কেতে দিন বলি এমতি কিছু স্পেসিফিক মানে সে এটা করি না বাট সে এমতি কলে বলি সে মানে থরে মাত্র করিথিবা যাহা তাঙ্ক পিটিশন আছে আউ সেইটা কো হি তদন্ত করা হচ্ছে সেইটি সে তাঙ্কর রেজিগনেশন প্রদান কর দেলে আউ আমার যে ডিসকাশন হেইতলা স্টাফ মিটিং রে আমি হায়ার অথরিটি পাখ যাবি বলি আজ মু হায়ার অথরিটি পাখ দেই অভিযোগটা 8 তারিখ ঘর মত মিললা 5 তারিখ সে কেতে দিন এই বড় কেতে দিন না এই বড় বিলকুল ইয়ে যেভাবে ভাবে ঘটনাটি ঘটিছে যা হাতরে ছাত্রছাত্রী ভবিষ্যৎ রয়েছে অধ্যাপক জনকর সিএ এভাবে ভাবে যেত অসদাচরণ করছেন নিহতি ভাবে ইয়ে মহঙ্গা পড়ছে পিপ্রকাশ রয়েছে অধিক তথ্য পাই নবরঙ্গপুর প্রতিনিধি পিপ্রকাশ ইয়ে ঘটনা ঘটিবা পরে আমি মধ্যে প্রতিক্রিয়া শুণুলু ইয়ে যে অধ্যাপক রয়েছে ইয়াঙ্ক না পূর্বর এভাবে অভিযোগ আসুলা কি ছাত্রী মানে এভাবে ভাবে দাবি রাখুলে কি ইয়ে প্রথম ঘটনা না পূর্বর মধ্যে আহরি হচ্ছে এভাবে ঘটনা আসছে কিন্তু ইয়ে ঘটনা টিকে হুয়ে তো টিকে সাংঘাতিক রয়েছে কারণ বর্তমান সময়ের ছাত্রী মানে উত্তেজিত হয়েছেন দাবি রাখিলে এবং দাবি রাখা পরে এভাবে ভাবে গোটে পদক্ষেপ বাধ্য করেছে তাঁকু নেওয়া পাই এবং সে চাকরি ছাড়ছেন কোন তথ্য রয়েছে প্রকাশ দেখন্তু যে পূর্বর ঘটনা যা ঘটে এইভাবে ঘটনা সে ঠিয়াইছন্তি কি নাই ছাত্রী মানক সহ দুর্ব্যবহার করছেন না নাই অসদাচরণ করছেন কি নাই এই ঘটনা যা বি আমি ছাত্রী মানক জানিবা পাইলু যে সেমানে যে অভিযোগ করছেন যে ছাত্রী মানে পূর্বর এই যে অভিযোগ আনিনথিলে কিন্তু শিক্ষকঙ্কর বা অধ্যাপকঙ্কর যে অসদাচরণ রয়েছে সে অসদাচরণকু সেমানে সহ্য করি করি আসুলে যেতবে এর সীমা টপি গলা সেতবে সেমানে অভিযোগ করেছিলে এবং অভিযোগ পরে শিক্ষক ভাবিলে যে মু যেতবে ইস্তফা দেইদিবি তাহলে ঘটনাকু এখানে চপাই দিয়া যাই পারিব তাহলে সে যেতবে অভিযোগ পরে যেতবে সেই বিদ্যালয়ের যে প্রিন্সিপাল রয়েছেন্তি রাজেন্দ্র মহাপাত্র সে যেতবে প্রশাসনিক অধিকারীঙ্কু সেই অভিযোগকু নেইকি পৌঁছাইছিলে যে এইভাবে অভিযোগ গোটে অধ্যাপকঙ্ক নাঁরে হেইছি সে সময়রে সে ইস্তফা দেইছিলে চাকরিরু কিন্তু এই অভিযোগকু গুরুতর সহিত নেই জেলা প্রশাসন তিনোটি টিম মাধ্যমে তার তদন্ত করেছি এবং ডিস্ট্রিক্ট সেক্সুয়াল হারাসমেন্ট যে কমিটি রয়েছে যা ডিএসডব্লুঙ্ক অধ্যক্ষতার যা তদন্ত হবার অছি সে তদন্ত বাকি রয়েছে
তথাপি যেতবেলে ছাত্রীমানক তরফৰ নবৰংপুৰ থানাৰে গোটে এতলা দিয়া যায় শিক্ষকক নাৰে এতলা দেবা পৰে গোটে জনে মহিলা যেতু বৰ্তমান নুৱাৰে এছপি হৈছন্তি নবৰংপুৰৰ সে গোটে নবৰংপুৰ জিলাৰে নুৱাৰে এছপি দায়িত্ব নেইছন্তি সে এয়াক গুৰুত্বৰ সৈতে নেইকি সে গোটে মহিলা ডিএছপিক এয়াৰ দায়িত্ব দিয়া যায় তদন্ত পাইঁ আৰু যা আমি থানা অধিকাৰী সৈতে নবৰংপুৰৰ কথা হ'লো সে কৈছিলে গোটেই এট্ৰচিটি কেছ বুক হৈছে এবং এই এট্ৰচিটি কেছ কু নবৰংপুৰৰ গোটেই মহিলা ডিএছপি তদন্ত ভাৰ গ্ৰহণ কৰিছন্তি এবং তাকু গতকালি সন্ধ্যাৰু ডকা যাইছিলা অধ্যক্ষকু এবং জেৰা কৰা হৈছিল তাকু পচৰা উচৰা কৰা হৈছিল এবং আগকু মধ্যে আউ কোন কার্যানুষ্ঠান নিয়া যাউচি অধ্যাপকক বিরুদ্ধে তাপরে মধ্যে গোটে প্রকার নজর নেব কারণ তদন্ত মধ্যে করা যাউচি বহুত বহুত ধন্যবাদ প্রকাশ আপনকর সমস্ত সূচনা পাই পি প্রকাশ আম প্রতিনিধি অনলাইন রে রইতলে এ সম্পর্ক আমকু অধিক সূচনা যতলে কারণ কোয়া যায় যতবেলে কি সীমা সরহদ কিছু ঘটনা যদি পাস কই যায় তাহলে নিয়াতি ভাবে ইয়ে পদক্ষেপ কার্যানুষ্ঠান সামনা কো আসিতে নাকি ছাত্রী মানকর দাবি যোগু অধ্যাপক জনক সামনা কো আসিতে বাধ্য হইতলে বংশে চাকরি ছাড়িছন্তি এবং ভঙ্গা পুলিশ কাম পাই অসদাচরণ